হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভাবস্থায় পেটে ব্যথা হলে কখন সাবধান থাকতে হবে ও গর্ভাবস্থায় পেটে ব্যথা হওয়ার স্বাভাবিক কারণগুলি কী কী এবং যেসব কারণে গর্ভাবস্থায় পেট ব্যথা হওয়া ভয়ের কারণ হতে পারে, এই সমস্ত নিয়েই আজ আলোচনা করব। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। গর্ভাবস্থায় পেটে ব্যথার সমস্যায় অনেকেই ভোগেন। এই সময় ছোটোখাটো ব্যথা যে কোনো সমস্যাতেই উৎকণ্ঠায় ভুগতে থাকেন হবু মায়েরা। এই সময় বেশ কিছু কারণের জন্য পেটে ব্যথা হওয়া স্বাভাবিক, কারণ এই সময় নারীদের দেহের অনেক অঙ্গের মাঝে পরিবর্তন ঘটে। জরায়ু আকারে বড় হয়ে যায়, লিগামেন্ট টান টান হয়ে যায়, বাচ্চার ওজন বহন করার কারণে এই সময় মায়েদের শরীরের পেশি, জয়েন্ট এবং শিরার উপর অতিরিক্ত চাপ পড়ে, যার কারণে পাকস্থলীর আশেপাশের জায়গাগুলোতে অস্বস্তি বোধ হয়। তবে তাই বলে সব ব্যথাকে স্বাভাবিক ভাবা উচিত নয়। যখন পেটে ব্যথা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন অবশ্যই চিন্তার কারণ রয়েছে ও সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। তাই এই সম্পর্কে সচেতনতা জরুরি, যাতে গর্ভাবস্থায় পেট ব্যথার সম্ভাব্য কারণ এবং লক্ষণগুলো সম্পর্কে ধারণা থাকে এবং ভয়ের কোনো কারণ থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তো প্রথমেই জানুন গর্ভাবস্থায় পেটে ব্যথা হলে কখন সাবধান থাকতে হবে। গর্ভাবস্থায় মাঝে মাঝে পেটে ব্যথা হওয়া স্বাভাবিক এবং ভয়ের কারণ না হলেও কিছু কিছু ক্ষেত্রে তা মারাত্মক কোনো অবস্থা নির্দেশ করতে পারে। ব্যথা যদি বেশি এবং দীর্ঘস্থায়ী হয় তবে তা কখনোই উপেক্ষা করা উচিত নয়। যদি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ব্যথা চলে না যায় তবে যে উপসর্গগুলি বলবো যদি দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। সেই উপসর্গগুলি হলো যেমন যোনিপথে স্পটিং বা রক্তপাত এবং যোনিপথে অস্বাভাবিক তরল নির্গত হওয়া, শরীরে জ্বর বা কাঁপনি এবং মাথা হালকা লাগা, এছাড়া প্রস্রাবের সময় ব্যথা বা অস্বস্তি এবং বমি বমি ভাব বা বমি হওয়া। এই লক্ষণগুলি দেখা দিলে অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে। তো এবার জানুন গর্ভাবস্থায় পেটে ব্যথা হওয়ার স্বাভাবিক কারণগুলো কী কী। কিছু কিছু কারণে গর্ভাবস্থায় পেটে ব্যথা হওয়া স্বাভাবিক, এগুলোর কারণে মায়ের বা গর্ভের শিশুর কোনো ক্ষতি হয় না। যেমন পেটে গ্যাস, গর্ভাবস্থায় গ্যাসের সমস্যা বেশি হওয়ার প্রধান কারণ হলো প্রজেস্টেরন হরমোনের কারণে মায়েদের শরীরের পেশিগুলো শীতল হয়ে পড়ে, যেহেতু পরিপাকতন্ত্রের পেশিগুলো শীতল হয়ে পড়ে, ফলে মায়েদের খাবার হজম ধীরে হয়। এর ফলে শরীরে গ্যাস সহজে বাড়তে থাকে এবং ঢেঁকুর বা বাউত্যাগের মাধ্যমে বেরিয়ে আসে। গর্ভাবস্থার শেষের দিকে যখন বর্ধিত জরায়ু অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চাপ সৃষ্টি করে তখন এই সমস্যা আরও বাড়তে পারে। এই সময় বাড়তি গ্যাসের কারণে গর্ভাবস্থায় পেটে ব্যথা হতে পারে। নাম্বার টু, কোষ্ঠকাঠিন্য। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং গর্ভজাত শিশুসহ জরায়ুর বৃহদ্দন্তের উপর চাপ সৃষ্টির কারণে কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা দিতে পারে, যার কারণেও পেটে ব্যথার উপসর্গ তৈরি হতে পারে। নাম্বার থ্রি, রাউন্ড লিগামেন্ট পেইন। মেয়েদের পেলপিসে একজোড়া লিগামেন্ট থাকে যা রাউন্ড লিগামেন্ট নামে পরিচিত। এগুলোর কাজ হলো জরায়ুকে সঠিক স্থানে ধরে রাখা। গর্ভধারণের আগে লিগামেন্টগুলো পুরু এবং ছোট থাকে। গর্ভধারণের পরে জরায়ুর আকার বাড়ার সাথে সাথে এই লিগামেন্টগুলো রাবার বেল্টের মতো প্রসারিত হয় এবং পাতলা হয়ে যায়। এই কারণে গর্ভাবস্থায় লিগামেন্টগুলো টান টান অবস্থায় থাকে এবং এতে হঠাৎ কোনো চাপ পড়লে ব্যথা অনুভূত হতে পারে। গর্ভবতী মায়েরা যখন হঠাৎ অবস্থান পরিবর্তন করেন তখন সাধারণত রাউন্ড লিগামেন্ট পেইন অনুভূত হতে পারে। যেমন বিছানা বা চেয়ার থেকে ওঠার সময়, কাশি দেওয়ার সময় বা বিছানায় নড়াচড়া করার সময়ও এই ব্যথা হতে পারে। রাউন্ড লিগামেন্ট পেইনের কারণে শারীরিক ধকল পড়লেও চাপা ব্যথা অনুভূত হতে পারে। রাউন্ড লিগামেন্ট পেইন এক ধরনের তীব্র ব্যথা যা সাধারণত অল্প সময়ের জন্য হয় এবং অনেকটা মাংসপেশির খিঁচুনির মতো মনে হতে পারে। এই ব্যথা দুপাশেই হতে পারে, তবে ডান পাশে বেশি হয় যা কুঁচকি পর্যন্ত বিস্তৃত হতে পারে। তো এবার জানুন যেসব কারণে গর্ভাবস্থায় পেট ব্যথা হওয়ার ভয়ের কারণ হতে পারে। যেমন এক্টোপিক প্রেগনেন্সি, গর্ভধারণের সঠিক স্থান হচ্ছে জরায়ু। স্বাভাবিক গর্ভধারণের নিষিক্ত ডিম্বকোষ গর্ভ বা জরায়ুতে স্থান নেয়, যেখানে ডিম্বকোষ বিভক্ত হওয়া, শিশুতে পরিণত হওয়া, শিশু বেড়ে ওঠার মতো পর্যাপ্ত জায়গা আছে। এর বাইরে যে কোনো স্থানে গর্ভধারণ হলে তাকে এক্টোপিক প্রেগনেন্সি বলা হয়। ভ্রূণের তৈরি হয় ফিলোপিয়ান টিউবেই, তবে টিউবের সঙ্গে জরায়ুর যে সংযোগ রয়েছে সেই পথে কোনো কারণে সুগম না হলে ভ্রূণ জরায়ুতে যেতে পারে না, ফলে সেটি ফিলোপিয়ান টিউবের মধ্যেই বাড়তে থাকে। একেই মূলত এক্টোপিক প্রেগনেন্সি বা জরায়ুর বাইরে গর্ভধারণ বলা হয়। এক্টোপিক প্রেগনেন্সির লক্ষণ নর্মাল প্রেগনেন্সির থেকে খুব আলাদা, কিছু হয় না প্রথম দিকে। ডিম্বনালী রাপচার বা ফেটে যাওয়ার আগ পর্যন্ত এই রোগের কোনো লক্ষণ থাকে না।
টিউব ফেটে যাওয়ার সময় কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন তলপেটের একপাশে প্রচণ্ড ব্যথা, মাসিক বন্ধ, হালকা রক্তস্রাব, বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া, পেট শক্ত হয়ে যাওয়া, ঘাড়ে ব্যথা হওয়া এবং শারীরিক পরিশ্রমের সময় ব্যথা বেড়ে যাওয়া। এইসব লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারকে জানাতে হবে। রোগটির বিভিন্ন ধরন ও মাত্রা রয়েছে, সে অনুযায়ী যে কোনো মুহূর্তেই মারাত্মক বিপত্তি ঘটে যেতে পারে। নাম্বার 2, গর্ভপাত। গর্ভধারণ করার পর প্রসবকাল পর্যন্ত 40 সপ্তাহের পরিক্রমায় জমাট পানি থেকে পূর্ণাঙ্গ শিশুর অবরব পর্যন্ত বিভিন্ন আকার ধারণ করে। এর প্রথম চতুর্থ সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে যদি কোনো কারণে গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে থাকে, ডাক্তারি পরিভাষায় বলে মিসক্যারেজ বা গর্ভপাত। গর্ভস্থ শিশু মা বাবা বা দুজনের শারীরিক ত্রুটির কারণে গর্ভপাত হয়। মায়ের যদি হাই প্রেশার, ডায়াবেটিস, হঠাৎ কোনো কারণে জ্বর হয়, এছাড়া রক্ত জরায়ুর সংক্রমণ, রক্তে টোপসানা জমার সংক্রমণ হলেও জরায়ুতে টিউমার বা ফাইব্রয়েড থাকলে গর্ভপাত হতে পারে। অনেক সময় বাচ্চা ধরে রাখার ক্ষমতা জরায়ুর থাকে না, ডাক্তারি পরিভাষায় তাকে বলে সার্ভাইনাল ইনকম্পিডেন্স। জরায়ুর পানি কম থাকলেও গর্ভস্থ শিশুর মৃত্যু হতে পারে। মিসক্যারেজ বা গর্ভপাতের আরও অনেক কারণ আছে, যেমন জেনেটিক ডিফেক্ট, ক্রোমজোমের অ্যাবনর্মালিটি, হরমোনাল ডিফেক্ট ইত্যাদি। হরমোন, প্রজেস্টেরন ও এইচসিজি মায়ের জরায়ুকে এরিটেট করা থেকে শান্ত রাখে, অর্থাৎ ক্রমাগত ধাক্কা থেকে মুক্ত রাখে, ফলে বাচ্চা মাতৃগর্ভে অক্ষত থাকে। কিন্তু এই দুই হরমোনের পরিমাণ বেড়ে গেলে বা কমে গেলে, অসামঞ্জস্যপূর্ণ হলে বাচ্চা বেড়েই যেতে পারে। গর্ভপাতের ক্ষেত্রে রক্তপাত বা স্পটিং দেখা দিতে পারে। এর কিছুক্ষণ বা কয়েকদিন পর পেটে ব্যথা হতে পারে, রক্তপাত হালকা বা বেশি হতে পারে। এই সময় ব্যথা লোয়ার প্যাক পেইন বা পেলভিসে চাপ দেওয়ার মতো হতে পারে। এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারকে জানাতে হবে। নাম্বার 3, প্রিটার্ম লেবার। স্বাভাবিক গর্ভাবস্থা সাধারণত 40 সপ্তাহে স্থায়ী হয়। এই সময় শুরু হয় শেষ মাসিকের প্রথম দিন হতে। লেবার বা প্রসব যন্ত্রণা গর্ভাবস্থার একটি স্বাভাবিক প্রক্রিয়া, যাতে জরায়ু সংকোচনের ফলে জরায়ুর মুখ পাতলা হয়ে যায় এবং খুলে যায়, যার ফলে বাচ্চা বেরিয়ে আসতে পারে। এই প্রক্রিয়াটি স্বাভাবিক অবস্থায় গর্ভাবস্থার 37 থেকে 42 সপ্তাহের মধ্যে হয়। যদি কোনো কারণে 37 সপ্তাহের আগেই গর্ভবতী মায়ের নিয়মিত জরায়ু সংকোচন হতে থাকে এবং তার ফলে জরায়ুর মুখ খুলে যায়, তবে তাকে প্রিটার্ম লেবার বলে। এটি প্রিম্যাচিওর লেবার নামেও পরিচিত। এই লক্ষণগুলি দেখলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, যেমন যোনিপথে নির্গত স্রাবের পরিমাণ বেড়ে গেলে বা স্রাব পানির মতো হলে, শ্লেষ্মাজাতীয় বা রক্ত মিশ্রিত থাকলে, যোনিপথে রক্ত বা স্পটিং দেখা গেলে এবং প্রতি 10 মিনিট অন্তর বা প্রতি ঘন্টায় 4 বার বা তার বেশি জরায়ু সংকোচনের ফলে, তলপেটে ব্যথা অনুভূত হলে, পাশাপাশি কোমরে ব্যথা বা খিল ধরা অনুভূত হলে। জরায়ু সংকোচনের ফলে ব্যথা অনুভব না হলেও বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এছাড়া পেলভিক এরিয়াতে বেশি চাপ অনুভব করলে, যদি মনে হয় বাচ্চার নিচের দিকে চাপ দিচ্ছে এবং অনবরত চাপা বা কিছুক্ষণ পরপর পিঠে ব্যথা করলে, আর যদি মনে হয় আপনার পানি ভেঙে গেছে বা যোনিপথে অতিরিক্ত তরল নির্গত হলে, তাছাড়া ডায়রিয়ার কারণে বা ডায়রিয়া ছাড়াই পেটে খিল ধরা অনুভূত থাকলে, তো এই লক্ষণগুলি দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। নাম্বার 4, অ্যাপেন্ডিসাইটিস। গর্ভাবস্থায় অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নির্ণয় করা বেশ কঠিন, যেহেতু জরায়ু এই সময় বড় হয়ে যায়, তাই অ্যাপেন্ডিক্স সেরে গিয়ে নাভি বা লিভারের কাছাকাছি চলে যেতে পারে। যেহেতু এটা নির্ণয় করা বেশ সমস্যাজনক, তাই সতর্ক থাকতে হবে। স্বাভাবিক লক্ষণগুলো হচ্ছে খাবারে অরুচি, বমি। নাম্বার 5, পিত্তথলিতে পাথর। এই কারণে গর্ভাবস্থায় পেটে ব্যথা হতে পারে। যাদের বয়স 35-এর উপর এবং ওজন বেশি, এর ফলে সৃষ্ট ব্যথাকে মোটেই উপেক্ষা করা যাবে না এবং দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। ব্যথা ছড়িয়ে যেতে পারে পেটের সামনে থেকে পিঠের দিকেও, তাই সচেতন হওয়া জরুরি। সবশেষে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনার যদি মনে সামান্যতম সন্দেহ হয় যে সব কিছু ঠিক নেই, তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের সাথে দেখা করুন। নিজের মনে অনেক কিছু ভাবার চাইতে ডাক্তারের পরামর্শ নিয়ে চিন্তিত হওয়াটা জরুরি। ধন্যবাদ।